হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বন্ধুরা, ব্রণের সমস্যায় ভুগছো? আজকে আমি এমন একটি রেমেডি নিয়ে আসলাম তোমাদের মাঝে শেয়ার করতে। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে এমন একটি জিনিস দিয়ে এই রেমেডি শেয়ার করব যেটি দেখলে তোমরা অবাক হয়ে যাবে। বন্ধুরা, এখন তো বর্ষাকাল, আমাদের সবার ঘরেই কম বেশি করে শাপলা আনা হয়। আজকে শাপলা ফুলটা ফেলে না দিয়ে আমি ভাবলাম যে এটা দিয়ে তোমাদের সাথে একটি রেমেডি শেয়ার করে দেখাই। বন্ধুরা, এই রেমেডিটি কিন্তু খুবই উপকারী একটি রেমেডি। এটি ব্যবহারের ফলে তোমাদের মুখে ব্রণ দূর হবে। বন্ধুরা, ফুলের পাপড়ি কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। শুধু শাপলা নয়, যে কোনো ফুলের পাপড়ি কিন্তু নানা ধরনের গুণে আমরা থেকে এই সাদা পাপড়িগুলো ছাড়িয়ে নেব এবং এটা আমরা খুব ভালোভাবে ক্লিন করে নেব, যাতে এর মধ্যে কোনো ময়লা কিংবা বালি লেগে না থাকে। ফ্রেন্ডস, যাদের শুষ্ক ত্বক রয়েছে তাদের জন্য কিন্তু শাপলা খুবই একটি কার্যকরী জিনিস। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে তোলে। তাছাড়াও শাপলা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বককে পরিষ্কার রাখতেও সাহায্য করে। বন্ধুরা, আজ থেকে তোমরা শাপলা ফুল ফেলে না দিয়ে এভাবে রেমেডি মেড করে দেখতে পারো। এতে করে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে ইনশাল্লাহ। পাপড়িগুলো ক্লিন করে নাও হয়ে গেলে এই পাপড়িগুলো আমরা গরম পানিতে দিয়ে বরফ তুলে নেব। 4 মিনিটের মতো আমরা এটা বরফ করে নেব। বন্ধুরা, এই পানিটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো টোনার হিসাবে কাজ করে। আমি এখন টোনার তৈরি করব না, তাই এখানে সামান্য পানি নিয়ে নিয়েছি এবং এই শাপলাটার সাথে পানিটা লেগে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু পানিটা কমে আসছে এবং শাপলার রঙটাও দেখছি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমরা এটাকে হাতের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারি। দেখো বন্ধুরা, এভাবে ব্লেন্ড করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলাবিধি না থাকে। তাহলে কিন্তু স্কিনে দিতে খুব সমস্যা হবে, ভালোভাবে স্কিনে এটা ম্যাসাজ করা যাবে না। এভাবে ব্লেন্ড করে নিয়েছি আমরা শাপলাটাকে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেব 1/2 চা চামচের মতো মধু। বন্ধুরা, মধুর কথা তোমাদেরকে আর নতুন করে কি বলবো। মধু যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা তো তোমরা খুব ভালোভাবেই জানো। মধু আমাদের ত্বকটাকে সতেজ রাখতে সাহায্য করে, ত্বকে সফট এবং নরম রাখে। মধু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এখন আমরা মধু এবং এই শাপলার পাপড়িগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো দলাবেদে না থাকে, আমরা আমাদের স্কিনে খুব ভালোভাবে ম্যাসাজ করতে পারি। বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে তোমরা এখানে 1 চা চামচ পরিমাণ টক দই দিয়ে নিতে পারো। আমার হাতের কাছে এখন নেই, তাই এটা আমি স্কিপ করলাম। আর যাদের কাছে আছে তারা নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। একই রকমের কাজ করবে, টক দইটা দিলেও খুব ভালো উপকার পাবে। বন্ধুরা, এই প্যাকটি ব্যবহার করলে ইনশাল্লাহ তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। আল্লাহ হাফেজ।